বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 23শে অক্টোবর 2024 থেকে 29শে অক্টোবর 2024। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি শুভ ও অশুভ যোগের কারণে। এছাড়া দীপাবলি, ভূত চতুর্দশী এবং দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজো, ভাইফোঁটা, দীপাবলি, ভূত চতুর্দশী, বিভিন্ন যে আমাদের পুজো পার্বণ ও শুভ অনুষ্ঠানগুলি রয়েছে তার মধ্যেই এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সপ্তাহের 23 থেকে 29 এর মধ্যে কিন্তু ভূত চতুর্দশী, দীপান্বিতা এগুলি পড়ছে না, পড়ছে তার ঠিক পরে। আমরা যে সপ্তাহের উল্লেখযোগ্য বিষয় রয়েছে এখানে বিশেষত কয়েকটি রাশির একটু সমস্যা রয়েছে এবং তার সমাধানের জন্য আমরা বিশেষভাবে শর্ট ভিডিও আকারে ভূত চতুর্দশী, দীপান্বিতা অমাবস্যা ও ভাইফোঁটার কিছু শর্টস টোটকা আকারে আমরা দিচ্ছি, এগুলি আপনারা দেখে নেবেন। তবু আমরা রাশিভিত্তিক যাদের যা সবচাইতে বড় সমস্যা আছে সেগুলি আলোচনা করব, ভালো মন্দ, শুভ সংখ্যা, শুভ বর্ণ সব কিছুই। প্রথমেই আমরা বলবো গ্রহের বিন্যাস, অর্থাৎ 23শে অক্টোবর 2024 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, একটি শনি, একটি বৃহস্পতি, দুটোই খুব গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই শনি বক্রী ত্যাগ করবে 17ই নভেম্বর। এবার আমরা কোন গ্রহ কোন রাশিতে বিরাজমান বা বর্তমান সেটি আগে জেনে নিই। আসুন, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, চন্দ্রদেব রয়েছে মিথুন রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তুলা রাশিতে, রবি বুধ একত্রে, শুক্র রয়েছে বৃশ্চিক রাশিতে, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে। দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি এবং শনি। প্রত্যেকটি এখানে শুভ যোগ তৈরি হয়েছে, একটি বুধাদিত্য যোগ শুভ যোগ তৈরি হয়েছে, আর একটি শুভ যোগ তৈরি হচ্ছে চন্দ্রমঙ্গলা যোগ। চন্দ্র একটি রাশিতে সোয়া 2 দিন থাকে। চন্দ্র 23 তারিখে মিথুন রাশিতে রয়েছে, 25 তারিখে সন্ধে 6টা 42 মিনিটে কর্কট রাশিতে অবস্থান করবে। চন্দ্র এবং মঙ্গল একত্রে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করে, দুজনেই দুজনের বন্ধু এবং চন্দ্রদেব নিজের রাশিতে থাকবে, সুতরাং এটিও 12টি রাশির মধ্যে কম বেশি প্রভাব ফেলবে। আমরা প্রত্যেকটি রাশির শুভ অশুভ, শুভ বর্ণ, শুভ সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির আর্থিক, শিক্ষা, দাম্পত্য এবং সন্তান এগুলি শুভ। অশুভ হচ্ছে প্রেমে বাধা এবং আইন সংক্রান্ত বিষয়। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। বৃষ রাশি, বৃষ রাশির দাম্পত্য, শিক্ষা, সন্তান ও ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল। অশুভ হচ্ছে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এবং ঋণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 9। মিথুন রাশি, মিথুন রাশির শুভ হচ্ছে পিতৃদেব মাতৃদেবের শরীর ভালো থাকবে, প্রেম, দাম্পত্য, আর্থিক ও ব্যবসা। মিথুন রাশির অসুবিধার দিক হচ্ছে শারীরিক পীড়া এবং আপনারা বিতর্ক থেকে সাবধানে থাকবেন। আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশি, কর্কট রাশির শুভ দিক শরীর, অর্থ, সন্তান, দাম্পত্য, ভ্রমণ। অশুভ দিক হচ্ছে এই সপ্তাহে আপনাদের ক্রোধের কারণে
অনেক বড় সমস্যা দেখা দিতে পারে এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে, অকারণে অর্থব্যয় ঘটবে। আপনাদের জন্য কর্কট রাশির শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। সিংহ রাশি। সিংহ রাশির শুভ দিক অর্থ, ব্যবসা, মানসিক এবং কর্ম। সেটা কর্ম বলতে আমরা সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা সমস্তটিকেই আমরা কর্ম হিসাবে দেখছি। অসুবিধার দিক হচ্ছে বিতর্ক থেকে সাবধান থাকবেন, আপনাদের ব্যয় বৃদ্ধি হবে অকারণে। আপনার শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। কন্যা রাশি। কন্যা রাশির শুভ দিক ব্যবসা, পারিবারিক শান্তি, লটারি এবং বকেয়া পাওনা আদায়। অশুভ দিক হচ্ছে ব্যয়, পেটের সমস্যা, গুপ্ত শত্রু বৃদ্ধি। শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 3। তুলা রাশি। শুভ দিক শিক্ষা, কর্ম, দাম্পত্য, ভ্রমণ ও আয় বৃদ্ধি হবে। অশুভ দিক হচ্ছে আপনাদের এই সপ্তাহটা মানসিক দিক থেকে কিঞ্চিত পীড়া থাকবে এবং শরীর ভালো যাবে না। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 8। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শুভ দিক আইন, রাজনীতি, চাকরি, গৃহনির্মাণ এবং ক্রয় বিক্রয়। অশুভ দিক হচ্ছে নেশাদ্রব্য সেবন থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঋণ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। ধনুরাশি। ধনুরাশির শুভ দিক শিক্ষা, কর্ম, প্রেম, দাম্পত্য এবং পৈতৃক সম্পত্তি ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল পাবেন। অশুভ ফল হচ্ছে ব্যয় বৃদ্ধি পাবে, মানসিক অবস্থান ভালো থাকবে না এবং অতি বড় নিকট আত্মীয় থেকে সাহায্য পাওয়ার জায়গায় আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। আপনার শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। মকর রাশির। মকর রাশির শুভ দিক আইন, কর্ম, অর্থাগম, ব্যবসা, প্রেম, দাম্পত্য। অশুভ দিক হচ্ছে চোখের সমস্যায় ভুগবেন, চর্মের সমস্যায় ভুগবেন, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ভুগবেন এবং ঋণ বৃদ্ধি হবে। আপনাদের শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 7। কুম্ভ রাশি। কুম্ভ রাশির শুভ দিক হচ্ছে ব্যবসা, প্রেম, সুসংবাদ হঠাৎ করে পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে প্রবল এবং কোনো কিছু ক্রয় করতে পারেন। কুম্ভ রাশির অসুবিধা দিক হচ্ছে অকারণে পারিবারিক অশান্তি দেখা দেবে প্রবল মাত্রায় এবং নিজের শরীর ভালো যাবে না। আপনার শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। মীন রাশি। এই সপ্তাহের উল্লেখযোগ্য সাফল্য মীন রাশির। অর্থ, দাম্পত্য, শিক্ষা, ব্যবসা সর্বক্ষেত্রে মোটামুটি শুভ অবস্থান। আপনাদের কিঞ্চিত সমস্যা দেখা দেবে ভ্রমণে। ভ্রমণ এই সপ্তাহে আপনাদের জন্য শুভ বলে বিবেচিত নয় এবং পিঠের ব্যথা, কোমরের ব্যথা ইত্যাদি রোগ আপনাদের দেখা দেবে বা পুরনো কোনো রকম গুপ্ত রোগও আপনাদের দেখা দিতে পারে। আপনার শুভ বর্ণ হলুদ,